কক্সবাজারের চকরিয়া পেকু আসনে স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় প্রতিনিধিরা। বুধবার সংবাদ সম্মেলনে দাবি করেন চকরিয়া ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের 18 জন সদস্য। চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদি বলেন, 7 জানুয়ারির নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য জাফর আলম নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ করেছেন। তিনি জনপ্রতিনিধিদের হুমকি ধামকি দিয়ে তার পক্ষে নির্বাচন করার জন্য চাপ দিচ্ছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিমের হাত খড়ি মার্কার পক্ষে কাজ করার কারণে জাফর আলম সবাইকে হুমকি দিচ্ছেন। কক্সবাজারের চকরিয়া পেকু আসনে স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় প্রতিনিধিরা। বুধবার সংবাদ সম্মেলনে দাবি করেন চকরিয়া ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের 18 জন সদস্য। চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদি বলেন, 7 জানুয়ারির নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য জাফর আলম নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ করেছেন। তিনি জনপ্রতিনিধিদের হুমকি ধামকি দিয়ে তার পক্ষে নির্বাচন করার জন্য চাপ দিচ্ছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিমের হাত খড়ি মার্কার পক্ষে কাজ করার কারণে জাফর আলম সবাইকে হুমকি দিচ্ছেন। কক্সবাজারের চকরিয়া পেকু আসনে স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় প্রতিনিধিরা। বুধবার সংবাদ সম্মেলনে দাবি করেন চকরিয়া ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের 18 জন সদস্য। চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদি বলেন, 7 জানুয়ারির নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য জাফর আলম নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ করেছেন। তিনি জনপ্রতিনিধিদের হুমকি ধামকি দিয়ে তার পক্ষে নির্বাচন করার জন্য চাপ দিচ্ছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিমের হাত খড়ি মার্কার পক্ষে কাজ করার কারণে জাফর আলম সবাইকে হুমকি দিচ্ছেন। কক্সবাজারের চকরিয়া পেকু আসনে স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় প্রতিনিধিরা। বুধবার সংবাদ সম্মেলনে দাবি করেন চকরিয়া ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের 18 জন সদস্য। চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদি বলেন, 7 জানুয়ারির নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য জাফর আলম নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ করেছেন। তিনি জনপ্রতিনিধিদের হুমকি ধামকি দিয়ে তার পক্ষে নির্বাচন করার জন্য চাপ দিচ্ছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিমের হাত খড়ি মার্কার পক্ষে কাজ করার কারণে জাফর আলম সবাইকে হুমকি দিচ্ছেন। কক্সবাজারের চকরিয়া পেকু আসনে স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় প্রতিনিধিরা। বুধবার সংবাদ সম্মেলনে দাবি করেন চকরিয়া ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের 18 জন সদস্য। চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদি বলেন, 7 জানুয়ারির নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য জাফর আলম নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ করেছেন। তিনি জনপ্রতিনিধিদের হুমকি ধামকি দিয়ে তার পক্ষে নির্বাচন করার জন্য চাপ দিচ্ছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিমের হাত খড়ি মার্কার পক্ষে কাজ করার কারণে জাফর আলম সবাইকে হুমকি দিচ্ছেন।